নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে ন্যায্য বেতনের চেয়ে ফের যুদ্ধ ঘোষণা শিক্ষকদের, এ সংক্রান্ত খবর নিয়ে চলে এসেছি। অর্থাৎ আমাদের শিক্ষক সমাজ কিন্তু আবার আন্দোলনের দিকে এগিয়ে চলেছে। বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, নিচে যে লাল রঙের সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে নতুন ভিডিও আসলে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে খবর নিয়ে চলে এসেছি, দেখুন, সদ্য দাবি মিটিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি না মিললেও গ্রেড পে বৃদ্ধির ঘোষণায় আপাতত সন্তুষ্ট প্রাথমিক শিক্ষকদের একাংশ। প্রাথমিক শিক্ষকদের বেতন জট কাটতে না কাটতে এবার সর্বভারতীয় বেতন কাঠামো TGS স্কেলের দাবিতে বড়সড় আন্দোলনে নামছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। চলছে তার প্রস্তুতি। খুব সম্ভবত 19 আগস্ট TGS স্কেলের দাবি উত্তাল হতে চলেছে কলকাতা শহরের রাজপথ। পথে নামতে পারেন গ্র্যাজুয়েট শিক্ষকদের একাংশ। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের দাবি, TGS স্কেল অনুযায়ী বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার শিক্ষকদের বেতন কাঠামো যা হওয়ার কথা তার তুলনায় অনেক কম পান বাংলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। পে ব্যান্ড 9,000 থেকে 40,000, গ্রেড পে 4,000 থেকে 600 টাকা, এই পাওয়ার কথা থাকলেও এখন বাংলার গ্র্যাজুয়েট শিক্ষকরা যা পান সেটি হচ্ছে 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত, সঙ্গে গ্রেড পে 4,100 টাকা। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, NCTE নিয়ম অনুযায়ী কলকাতার শিক্ষকদের দুটি ভাগে বেতন দেওয়া হয়, পোস্ট গ্র্যাজুয়েট ও ট্রেনেড গ্র্যাজুয়েট। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্ধারিত পোস্ট গ্র্যাজুয়েট ও ট্রেনেড শিক্ষকদের গ্র্যাজুয়েট শিক্ষকদের সর্বভারতীয় বেতন কাঠামো তুলনায় অনেক কম। এই নিয়ে বারবার দরবার করা হলেও কোনো সমাধান হয়নি, ফলে আগামী মাসেই বড়সড় আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। দেখুন, এই সংক্রান্ত বিষয়গুলি আন্দোলন হচ্ছে এবং শিক্ষকদের বেতন কাঠামো বাড়ছে, এই সংক্রান্ত বিষয় কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় আপনি বেশি করে ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন, শিক্ষকদের মধ্যে কিন্তু একটা দ্বিচারিতা সৃষ্টি হয়ে গেছে। প্রাথমিক শিক্ষকদের সাথে এবং আপার প্রাইমারি শিক্ষকদের সাথে এবং বিভিন্ন TGT BGT শিক্ষকদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের সকলের মধ্যে একটা দ্বিচারিতার মধ্যে সৃষ্টি হয়েছে, কারণ অনেকেই বেতন বৈষম্য হচ্ছেন এবং এর ফলে বারবারই আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। এই বিষয়ে যথাযথ সুষ্ঠুভাবে সমাধানের কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সুষ্ঠুভাবে সমাধানের যথাযথ প্রয়োজন রয়েছে, কারণ শিক্ষক সমাজ যারা শিক্ষকদের আমাদের জাতির মেরুদণ্ড, তারা যদি এইভাবে বারবার আন্দোলনের পথে জড়িয়ে পড়েন তাতে কিন্তু শিক্ষক সমাজের তরফ থেকে দেশ এবং জাতির কাছে একটা ভুল বার্তা পৌঁছে যাবে, যেটি কখনোই উচিত নয়। তাই সমস্ত শিক্ষক সমাজ যারা রয়েছেন তারা অবশ্যই যুক্তি সহকারে বিচারবোধের মাধ্যমে তারা সেই বিষয়টি বিবেচনা করবে এবং নিজেদের মধ্যে কোনোভাবে কোন্দলের সৃষ্টি করবেন না। আর যারা এই বিষয়ে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এই যারা এই যে বেতন বৈষম্যতার জন্য বারবার যে আন্দোলন হচ্ছে সেই বিষয়টি যাতে তারা যথাযথভাবে এবং সচেতন পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সেই বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের যদি বিষয়ে কিছু মতামত থাকে অবশ্যই জানাবেন, আর যদি মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।